হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি থেকে। এখানে আপনাদের LDC, ক্লার্ক, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, এর PDF লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে এই নোটিফিকেশানের মেমো নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 22/7/2022 তারিখে। এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং আপনাদের জব লোকেশন হয়ে যাবে জুভিনিল জাস্টিস বোর্ড, উত্তরপাড়া, হুগলি। এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস। তো প্রথম পোস্ট রয়েছে বেঞ্চ ক্লার্ক, ভ্যাকেন্সি রয়েছে 1টি। স্যালারি আপনারা পেয়ে যাবেন 14,700 টাকা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। নেক্সট পোস্ট রয়েছে LDC, এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং স্যালারি আপনারা পেয়ে যাবেন 11,880 টাকা। শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্ডারলি এবং নাইট গার্ড পোস্টের জন্য 1টি করে ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি আপনারা পেয়ে যাবেন 2টি পোস্টের জন্যই 7,000 টাকা পার মান্থ। শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে এই 2টি পোস্টের জন্য শুধুমাত্র 8ম শ্রেণী। বয়সীমা এখানে চাওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের জন্যই 21 থেকে 40 বছর পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমেই ফিল আপ করতে হবে। এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা এখনও পর্যন্ত শুরু হয়নি। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু হবে 25/7/2022 তারিখ থেকে এবং চলবে 9/8/2022 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখে নেবো আপনাদের সিলেকশন কিভাবে হবে। তো বেঞ্চ ক্লার্ক এবং LDC পোস্টের জন্য আপনাদের সিলেকশন হবে, প্রথমে হবে আপনাদের রিটেন এক্সাম, এরপর হবে আপনাদের কম্পিউটার টেস্ট এবং সবশেষে হবে আপনাদের ভাইবা ভয়েস টেস্ট। আর অর্ডারলি এবং নাইট গার্ড পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে শুধুমাত্র পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। এই প্রত্যেকটা পোস্টের জন্য শুধুমাত্র হুগলি জেলার স্থায়ী বাসিন্দারাই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কবে রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, কবে হবে আপনাদের ইন্টারভিউ, এই সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের মাঝে মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে হবে, কারণ এই সমস্ত ডেট অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডও অফিসিয়াল ওয়েবসাইটে এসেই ডাউনলোড করতে হবে। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হুগলি জেলার। এই ওয়েবসাইটের URL লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্যও আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে। তবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক এখনও পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক অ্যাক্টিভেট হবে 25 তারিখ থেকে, তখন আপনারা এই ওয়েবসাইটে এসে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।